থাকেন আপনারা কথা বলবো। আসসালামু আলাইকুম। বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর, এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে, তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মানে যেটাকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। আমি মনে করছিলাম যেহেতু ঈদে মিলাদুন্নবী, বারোই রবিউল আউয়াল চাঁদের মাস, মনে হয় একজনকে দিব নবীর জীবনী আর একজনকে দিব খাজার জীবনী। হ্যালো, তো যাক, মনে মনে যেটা ভাবছিলাম এটা এটা হইছে না, একটা হইছে আর একটা হইছে না। তবে এরপরেও ইনশাল্লাহ ধন্যবাদ। তো এখন যেহেতু বারোই রবিউল আউয়াল, এই সম্পর্কে একটি গান করব, এরপরে দেখা যাক মালিক কি করে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, দয়াল নবীজি, বারোই রবিউল আউয়াল, সোমবার সকাল, পিতা আব্দুল্লাহ মায়ামে নারী কুলে, ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে, নবী আসিলেন ভূমণ্ডলে, রবিউল আউয়াল সোমবার সকাল। আব্দুল্লাহ মায়া মেনার কুলে,
উচ্চার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে মোহাম্মদ মোস্তফা জিনি রসুল কুলে ঋষি রমণি রসুল কুলে ঋষি রমণি নাম জপিলে হইবে ধ্বনি নাম জপিলে হইবে ধ্বনি নাম জপিলে হইবে ধ্বনি দয়াল নবীর চরণ পরশিলে প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে যে জনে পাবি আখেরাতে পার হয়ে যাবি দয়াল নবীজিকে যে জনে পাবি আখেরাতে পার হয়ে যাবি শেষের দিনে জান্নাত পাবি শেষের দিনে জান্নাত পাবি শেষের দিনে জান্নাত পাবি নইলে মানব জন্ম তোমার যাবে বিফলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে করিতে নবী আসিলেন
ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে রবিউল আউয়াল সোমবার সকাল বারোই রবিউল আউয়াল সোমবার সকাল পিতা আবদুল্লাহ মায়া মেনার কুলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে খাজা বাবার বয়স কত খাজা বাবার বাবার নাম কি খাজা বাবার মায়ের নাম কি এগুলি ইনশাল্লাহ সচরাচর কিন্তু সবাই জানে তবে জীবনী যারা লেখছে এক একজন এক একজনের ভাবে জীবনী লেখছে তো আমি কিছু চেষ্টা করব ছোট্ট আকারে কিছু নতুন আঙ্গিকে একটি কথায় আমি জিজ্ঞাসা করব হযরত আতে রাসূল হিন্দ কওয়াল সঞ্জরি খাজা খাজাগান কুল্লে খাজাগান সুম্মায়ে আজমিরি উনি যখন জন্মগ্রহণ করলেন তখন জন্মগ্রহণ করার পরপর ওনার বয়স যখন সাত বৎসর বয়স যেহেতু রাত্র বাজে ১২টা প্রায় আমার মনে হয় একটু আগায় আগায় জিজ্ঞাসা করবো ওনার যখন বয়স সাত বৎসর তখন উনি একটি মক্তবে ভর্তি হয়েছিলেন আমি একটু জানতে চাই উনি যে মক্তবে ভর্তি হয়েছিলেন এই মক্তবের কি নাম এবং ওনার যিনি শিক্ষক ছিল মক্তবের যিনি শিক্ষক ছিল এই শিক্ষকের কি নাম কথা একটাই তো এখন আমি একটা বিপাকে পড়ে গেছি গা বিপাকে কেমন পড়ছি কারণ যেহেতু খাজা বাবার স্মরণে আজকের এই অনুষ্ঠান এখানে কিন্তু পুতুল দেওয়ানেও কিন্তু খাজার সান গাইছে না আমিও কিন্তু গাইছি না কেন লাগিয়া কারণ যার যে নিয়ম অনুসারে একটি রাখছি আল্লাহর প্রার্থনামূলক গান আর একটি রাখছি নাতি রাসুল আর এখন এখন যে গানটা করলাম এটা হইল নিয়ম অনুসারে কারণ যেহেতু ১২ই রবিউল আউয়াল চাঁদের মাস এ কারণে বাউল ১২ই রবিউল আউয়াল আউয়াল সম্পর্কে একটি গান করলাম তো যার স্মরণে আজকের এই অনুষ্ঠান হযরত খাজা বাবা আসলেই মানে যেহেতু পালাও পরে পড়ে গেছে গা কিন্তু এরপরেও গান করাটা ঠিক হয় না কিন্তু অনুষ্ঠানটা স্বয়ং সম্পন্ন করতে যাইয়া একটা গান গাওয়া দরকার এরপরে আর না গাইলেও হবে তা আমি এখন যেহেতু খাজার স্মরণে একটা আজকের এই অনুষ্ঠান একটি খাজা বাবার শান করে এরপরে পুতুল দেওয়ান পালা সম্পর্কে আলাপ আলোচনা করুক এরপরে আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ গান করার চেষ্টা করব হায় খাজা তুই শাহানে শাহা হায় খাজা তুই শাহানে শাহা মঈনুদ্দিন হাসাইনি তোমারই নামের গুণে ভারতবর্ষের রোশানি হায় খাজা তুই শাহানে শাহা হায় খাজা তুই শাহানে শাহা মঈনুদ্দিন হাসাইনি তোমারই নামের গুণে
রোশানি দেখা যা তুই শাহানে শাহ উসমান হারনি তোমারি নামের গুণে ভারত বর্ষে রোশানি হায় খাজা তুই শাহানে শাহ হায় খাজা তুই শাহানে শাহ মঈনুদ্দিন হাসাইনি তোমারি নামের গুণে ভারত বর্ষে রোশানি হায় খাজা তুই শাহানে শাহ খাজা তুই শাহানে শাহ হায় খাজা তুই শাহানে শাহ মঈনুদ্দিন হাসাইনি তোমারি নামের গুণে ভারত বর্ষে রোশানি হায় খাজা তুই শাহানে শাহ তোমারি নামের গুণে ভারত বর্ষে রোশানি হায় খাজা তুই শাহানে শাহ হায়
খাজা তুই শাহানে শাহা, আয় খাজা তুই শাহানে শাহা। বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর, এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে, তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই? এবার দুজন শিল্পীর বন্ধনা শেষ, মনের ইচ্ছাকৃত একটি করে গান সেটাও শেষ, এবার চলে আসলো পালার পর্ব। তা আমার পাশে যিনি আমার হবিল ভাই, যার সাথে আগে পরে কত পালা গান করেছি আমি নিজেও জানি না, কিন্তু আপনাদের মাধ্যমে এই সিজনের, মানে আমাদের এখনো কিন্তু সিজন হয় নাই, মানে শুরু হচ্ছে আর কি, সিজনের শুরুর দিকেই আমরা এই অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস থেকে একেবারে সব শিল্পীরই গান একটু মোটামুটি বেশি, তো সিজনের আগ দিয়ে ভাইয়ের সাথে দেখা। আর গতবারও সিজনের শেষ দিক দিয়ে হবিল ভাইয়ের সাথে দেখা কইরা শেষ করছি, এবার আবার মোটামুটি প্রথম দিক দিয়ে কি দেখা কইরা শুরু করছি। আল্লাহ যেন এইভাবেই ভাই বোনের ভালোবাসাটা যেন রাখে। আমার ভাই দুইটা গান তিনি করেছেন, একটি গান ছিল আমার দয়াল নবীজিকে স্মরণে, আর আরেকটা গান ছিল, উনি যেহেতু পালা পেয়েছেন তো পালার প্রথম দিকটা উনি যদিও হয়তো বা প্রথম গানে তিনি যান নাই, পরের যে গানটা আসতে, হ্যাঁ পরের গানটা আমার খাজা বাবাকে দিয়েই তিনি রাখলেন, তো পালাটা মূলত আমার থেকে শুরু হোক সেটা আমার ভাই চেয়েছেন, তা আমি অবশ্যই সেদিক থেকে পালা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, পুতুল দেওয়ানের কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি আর কি, উনি বলছে যে গানের সিজন এখনো আসে নাই, প্রথমেই এই হবিল সরকারের সাথে ওনার গান, তো এটা আমাদের পক্ষ থেকে মনে হয় এটা হলো স্যাম্পল, সামনে সিজন এটা হলো স্যাম্পল, স্যাম্পল ভালো হইলে না সিজনে দাওয়াত পাইব, কিন্তু যেইভাবে যেইভাবে কথা কইতেছেন আপনারা কথা একটু বেশি হয়ে যাইতেছে, কিন্তু স্যাম্পল যদি খারাপ হয় তাহলে সিজনে কিন্তু দাওয়াত পাইতেন না। আর এই এই আসরেতে যে শিল্পী মাইর খায় এই সিজনে কিন্তু মাইর খাইব। ধন্যবাদ। এবার তো এবার একটু বেশি কঠিন হয়ে গেল নাকি? আগে তো একটু সহজ ভাবছিলাম, এখন ভাইয়ের কথা শুনে আমার জন্য অনেক কঠিন হয়ে গেল। যাক, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, এটাই মেনে নিব, কারণ মালিকের উপরে কোনো হাত আমার নাই। তো বেশি কথা না বলে আমি আমার পালায় চলে যাই, পালার একটা গান করব। জীবনী বেশি একটা আনবো না, যেখানে প্রশ্ন সেখানে জবাব, সেখান থেকেই পাশাপাশি একটা প্রশ্ন বড় পিঠ থেকে করে আমি আমার পালা শেষ করব। ধন্যবাদ। চার তরিকার খাজা বাবা সর্দারে ওডি, চার তরিকার খাজা বাবা সর্দারে ওডি, গাদিব নেওয়াজ খাজা হিন্দে ওডি, গাদিব নেওয়াজ খাজা হিন্দে ওডি, চার তরিকার খাজা বাবা সর্দারে ওডি, চার তরিকার খাজা বাবা সর্দারে ওডি, গাদিব নেওয়াজ খাজা হিন্দে ওডি, গাদিব নেওয়াজ খাজা হিন্দে ওডি। শত সাঁইত্রিশ হিজরি রজ্জু পেরি যাবে, চোদ্দ তারিখ সোমবারের ফজরের ওয়াক্তে, শত সাঁইত্রিশ হিজরি রজ্জু পেরি যাবে, চোদ্দ তারিখ সোমবারের ফজরের ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গাদিব নেওয়াজ খাজা হিন্দে ওডি, গাদিব নেওয়াজ খাজা হিন্দে ওডি।
বছর বয়স সে খাজায় নামাজ রোজা ধরে, এক বছর বয়স সে খাজা নামাজ রোজা ধরে, চোদ্দ বছরে রেখে পিতা গেল মোরে, চোদ্দ বছরে রেখে পিতা গেল মোরে, সাত বছর বয়স সে খাজায় নামাজ রোজা ধরে, চোদ্দ বছরে রেখে পিতা গেল মোরে, পিতা খাজা কিয়া সতী নাহামদ সঞ্জরি, নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি, ইব্রাহিম কুন্দুজি বাবা রহমতের গুণী, খাজা বাবার ফল বাগানে চলে আসলেন তিনি, খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি, খাজা বাবাই দেখে তারে কত মুচি করে, খাজা বাবা দেখে তারে কত মুচি করে, গুরু বেদনা ছেড়ে খাইতে যাইতি না রে, নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি, ইব্রাহিম কুন্দুজি বাবা রহমতের গুণী, খাজা বাবার ফল বাগানে চলে আসলেন তিনি, খাজা বাবাই দেখে তারে কত মুচি করে, আঙ্গুলো বেদনা তারে খাইতে যাইতি না, খুশি হইল কুন্দুজির বরানি, ফল দেখিয়া খুশি হইল কুন্দুজির বরানি, গাড়িব নেওয়াজ খাজা হিন্দিউলি, গাড়িব নেওয়াজ খাজা হিন্দিউলি, নিশাপুরকে নামে মাঝে হারুন নামক গ্রাম, ওই গ্রামে বসত করত ওসমান হারুনিনা, ওসমান হারুনির কাছে মরিদ হইলেন তিনি, অর্ধেক ফল চাপাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া জ্বালানি ভাব খাজা বাবার চোখে, নিশাপুর গ্রামে মাঝে হারুন নামক গ্রাম, ওই গ্রামে বসত করত ওসমান হারুনি নাম, ওসমান হারুনির কাছে মরিদ হইলেন তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রসনি, গারিব নেওয়াজ খাজা হিন্দিউলি, গারিব নেওয়াজ খাজা হিন্দিউলি, গারিব নেওয়াজ খাজা হিন্দিউলি, প্রীতি
পিরিতি পিরিতি ও পিরিত ও পিরিত পিরিতি তারাহি তারাই জানে গো যার শুনে যার ভাবের পিরিতি পিরিতি তারাহি তারাই জানে গো খাজার শুনে ভক্তের পিরিতি পিরিতি তারাই তারাই জাগালে যার শুনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জাগালে যার শুনে যার ভাবের পিরিতি প্রাণ সখী গো ওরে কিসের আমার রান্দনে বারণ গো আলসই কিসে হলুদ বাটা 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 ওরে কিসের আমার রন্ধনে বারণ গো আলসই কিসে হলুদ বাটা আখি জানে ছলছলা তোর ভাইসা গেল পাটা গো যার শুনে যার ভাবির পিরিতি 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 ও পিরিত ও পিরিত পিরিতি তারাই তারাই জানে গো যার শুনে ভক্তের পিরিতি পিরিতি তারাই তারাই করে লো গুরুর শুনে ভক্তের পিরিতি তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা মিয়া আমরা দুজন করব বর্ণনা বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা মিয়া আমরা দুজন করব বর্ণনা প্রথমবারে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই প্রথমবারে কথা বলে কথা ভুলি নাই আস্তে ধীরে ভাইয়ের কথার জবাব দিতে চাই আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিরিতি গো ভালো কথা বলে আমার হপিল সরকার ভাই এইবার বলে বেশি কিছু না বলিয়া আমি অল্প কিছু চাই তাই পালাটা আমার থেকে শুরু হবে আমার ভাই বলে পালা যেহেতু আমার থেকেও শুরু হয়েছে আমি বেশি বলবো না এটা বলে যাই রে আপনি যেমন দিবেন আমিও তেমন দিব এর তো বেশি কিছু না কমিটি থেকে বলা হয়েছে এটাও আবার অমান্য করা যাবে না তাই প্রথমবারে যেহেতু একটা কথা জিজ্ঞাসিয়া যায় বলি কথা এই না রাস সবাই যেমন খাজা বাবার মায়ের নাম কি বাবার নাম কি তার উস্তাদের নাম কি তার বয়স কত জীবনী আকারে অনেক কথা ভাইরে পাওয়া যায় শিক্ষা নিয়ে আমার কাছে এখানে কথা তার দেয় ছোট আমার ভাই বললেন যে দেখেন খাজা বাবার মায়ের নাম কি বাবার নাম কি এটা অনেক সময় আমরা পালার খাতিলে বলে থাকি বা জীবনের প্রথমেই পাওয়া যায় অনেক মানুষই এটা জানে মানে 100% ভিতরে 60-70% মানুষই এগুলা জানে কিন্তু একটু উপর থেকে যদি বলা হয় মানুষ একটু কিছু গভীরে জানতে পারে তাই উপরটা কেমন 7 বছর বয়স থেকে জিজ্ঞাসা করলেন ছোট আমার খাজা বাবা উনি কোন মুক্তবে সর্বপ্রথম গিয়েছিলেন সেই মুক্তবের নাম কি আর ওনার যেই শিক্ষক ছিল সেই শিক্ষকের নাম কি এই দুইটা কথাই আমার ভাই জানতে চেয়েছেন তা আমি বলবো আমার খাজা বাবা উনি কিন্তু একটা মুক্তব্য একটা মাদ্রাসার ভিতরে কিন্তু শিক্ষা গ্রহণ করেন নাই জীবনে পড়লে পাওয়া যায়
উনি অনেক বক্তব্যে গিয়েছেন, অনেক বক্তব্যে গিয়ে তিনি শিক্ষা অর্জন করেছেন, আবার ওনার ওস্তাদও কিন্তু একজন না। জীবনী তো ওনার ওস্তাদও অনেক আছে, কিন্তু আপনার কথাটা যে জায়গায় প্রথম শুরু, উনি যখন থেকে বক্তব্যে যায়, যার কাছ থেকে, যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, মূলত তারা কারা? জীবনীতে আসছে প্রথম যে ওনার শিক্ষক ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত মাওলানা শরফুদ্দিন, এবং দ্বিতীয় যে শিক্ষক ছিল তার নাম ছিল হযরতে হেসাবউদ্দিন। এই ছিল ওনার দুইজন শিক্ষক, এটা প্রথম স্তরে। এখন অন্যান্য অনেক কর্মে, অনেক সান্ধনার মাধ্যমে আমার খাজা বাবার অনেক শিক্ষক ছিল, অনেক গুরু ছিল। এটা হলো অনেক অনেক কর্মের ক্ষেত্রে, অনেক সাধনার ক্ষেত্রে। তাই প্রথম যেখানে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি সেখান থেকে ওনাদের ওস্তাদের নাম, ওনার শিক্ষকের নাম বলার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, ওই যে মুক্তবের বিষয়ে আমি আপনাকে একটু বলে যাব। আমি একটা বা দুইটা, যদি একটা হইতো আমি একটা নাম আপনাকে বলে যেতাম। আমি একাকীভাবে একটা কোনোটাই আমি পাই নাই, আমি পাই নাই। যদি আপনি পেয়ে থাকেন এটা হয়তো বা আপনার এটা ব্যাপার, কিন্তু আমি আলাদাভাবে একাকিত্ব কোনো মুক্তবের নাম পাই নাই, তাই আমি এটা আপনাকে বলতে পারছি না। কিন্তু ওনার শিক্ষকের বিষয়ে জীবনীতে যেটা আসছে প্রথম, আমি সেটা বলার জন্য চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো কথাবার্তা থাকে আমি বলার জন্য চেষ্টা। এখন হচ্ছে মিডিয়ার যুগ, যেমন আমাদের সামনে অনেকগুলো মিডিয়া আছে, ইউটিউব চ্যানেল আছে। এখন আমি পুতুল দামান উইঠা বানায় কিন্তু একটা মাদ্রাসার নাম, একটা মুক্তবের নাম বললেও বলতে পারতাম। মিথ্যা একটা বললে কিন্তু কেউ আমারে কি এখানে মারতো না বা আমারে ধরতো না, যদিও মনে মনে কিছু একটা সকালবেলা বলতো, কিন্তু দেশ বিদেশ যারা শুনবে, যারা মূলত জানে, আমি কিন্তু তাদের কাছে ধরা থাকবো। তাই ভাই, খাজা বাবার জীবন নিয়ে আমার মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি যেটা পেয়েছি সেটাই আপনার কাছে বলতে চেষ্টা করেছি। এবার যেহেতু খাজা বাবার পালা শুরু হয়ে গেছে, এবার খাজার সাথে বরাবরের পালাও শুরু হয়ে গেছে, হয়ে গেছে মানে আমার প্রশ্ন যেহেতু তার কাছে, পালাও এখান থেকে শুরু। আমার ভাই যেহেতু আমাকে সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসা করেছেন, আমারটাও একটু সংক্ষিপ্তভাবে আমি জিজ্ঞাসা করব। আমি বেশি কঠিনের দিকেও যাব না, বেশি লম্বা চূড়ায় যেতে চাই না। আমার একটু গভীর থেকে জানার থাকবে, পিরানে পে দাস্তগীর বরাবর আব্দুল কাদের জিলানি, ওনার আমলে উনি একদিন রাস্তা দিয়া হাঁটে, হাঁটতে হাঁটতে একটা কবর ওনার পাশে উনি দেখে। উনি হাঁটতে থাকে আর আমার পরপীর লক্ষ্য করে দেখে, ওই কবর থেকে হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসলো। আমার পরপীর রাস্তা থেকে ওই কবরের পাশে আমার পরপীর একটু গেলেন। যাওয়ার পর ওই কবরের ভিতরে যেই ব্যক্তি আর আমার পরপীর, তাদের সাথে একটু আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনাটা কেমন? কবরের ভিতরে যেই ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আমার পরপীরকে ডাক দিয়ে বলে, হে পরপীর, আপনার কাছে আমার তিনটা উপদেশ থাকবে। কয়টা উপদেশ? তিনটা উপদেশ। কাকে দিলেন? বড়পীরকে দিলেন। আমার কথাটা সবাই একটু লক্ষ্য করবেন। ওই ব্যক্তি বলে, আপনি যদি এই তিনটা উপদেশ যদি আপনি মান্য করেন, তাহলে আপনি একটা পুরস্কার পাবেন। ওই ব্যক্তি বলতেছে, কবরের ভিতরে যেই ব্যক্তি, ওই ব্যক্তি আমার বড়পীরকে বলতেছে। আমার একটু আমার ভাইয়ের কাছে এখানে জানার দরকার, কবরের ভিতরে যেই ব্যক্তি, মূলত ওই ব্যক্তিটা কে? আর আমার পিরানিপি দস্তকের বরপীর আব্দুল কাদের জিলানি, যিনি হচ্ছেন বেলায়তের বাদশাহ, ওই বেলায়তের বাদশাহকে তিনটা উপদেশ দিলেন। আবার বলা হয়েছে, তিনটা উপদেশ যদি আপনি মানেন, তাহলে আপনার জন্য একটা কি পুরস্কার আছে। আমার একটু জানার দরকার, ব্যক্তি কে? আর ওই যে বলছে তিনটা উপদেশ আপনি মানবেন, মানলে তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। এই পুরস্কারটা কি? আর ওই ব্যক্তিটাকে, আর ওই যে উপদেশ দিলেন তিনটাই, উপদেশ তিনটা কি? আপনি জীবনী মোতাবেক অবশ্যই আমাদেরকে বলার জন্য চেষ্টা। প্রীতি
ও পিরিত ও পিরিত পিরিতি তারাই তারাই জানে গো যার সামনে যার হাবির পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সামনে যার হাবির পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো আমার কাপুল সারি সামনে বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে, তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। এখন লাগবে না আর গানের খাতা, লাগবে না আর কারি কারি গানের বই, সব পাবেন এক বাউল বুকস অ্যাপসে। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই?